জোন যাতে অরেঞ্জ না হয় তার জন্য কড়া সতর্কতা প্রশাসনের। বাঁকুড়া জেলা গ্রিন জোন, তাই গ্রিন জোন যাতে কোনো মতেই অরেঞ্জ জোনে না পরিণত হয় তার জন্য কড়া সতর্কতা অবলম্বন করছে বাঁকুড়া জেলা পুলিশ। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কোতুলপুর থানার বিভিন্ন নাকা পয়েন্টগুলোতে বাঁকুড়ার ডিএসপি ট্রাফিক শামীম বিশ্বাস মহাশয় নিজে দাঁড়িয়ে পরিদর্শন পর্ব সারলেন। আইনগত দিক দিয়ে কোনার উপর ফাঁক ফোঁকর রাখতে রাজি নয় বাঁকুড়া জেলা প্রশাসন। কোতুলপুর থানাকে সঙ্গে নিয়ে চেকিং সারলেন বাঁকুড়ার ডিএসপি ট্রাফিক শামীম বিশ্বাস মহাশয়। বাইরের জেলা থেকে কোনো মানুষ যাতে বাঁকুড়া জেলাতে বিশেষ কারণ ছাড়া প্রবেশ করতে না পারে সেই জন্যই জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনো গাড়ি বাইক এমনকি সাইকেলেও কোনো মানুষ যাতে বিশেষ কারণ ছাড়া বাঁকুড়া জেলায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কঠোর হয় বাঁকুড়া জেলা প্রশাসন। প্রথমে তিনি কোতুলপুর পুলিশকে সঙ্গে নিয়ে চেকপোস্টে নাকা পয়েন্টে যান। সেখানে গাড়ি চেকিংয়ের পাশাপাশি মানুষকে সজাগ করা হয়, এমনকি গাড়ি বা মোটর বাইকের ডিগ্রি চেক করা হয় থার্মাল স্ক্যানিং এর মাধ্যমে। তারপরে তাজপুরের চেকিং আধিকারিকের কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়। তবে এ কথা বলাই বাহুল্য, বাঁকুড়া জেলা পুলিশ যে করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিচ্ছে তাই পুলিশের পদক্ষেপে খুশি এলাকার মানুষ। বাঁকুড়া থেকে উত্তম দে, টাইমস বাংলা।